পরবর্তী প্রশ্ন হচ্ছে ইদানিং নেট দুনিয়ায় এই কথাটা খুব বেশি দেখা যাচ্ছে এটা কি ওমর রাদি আনহুর কথা উমর রাজি বলেন আমি রিজিক চাই না কেন তা ইতিমধ্যে বণ্ডিত হয়ে গেছে আমি তাতে বরকত চাই দেখুন এই জাতীয় অনেক কিছু আছে যেগুলো উমর রাদি আল্লাহ নামে খুব প্রচলিত বা অমুকের নামে প্রচলিত এগুলি শুদ্ধ হইতে হবে রিজিক চায় না এটা কিন্তু ঠিক নয় সোল্লা সাল্লা রিজিক চাওয়ার জন্য নিজে দোয়া করেছেন আপনি জানেন যে ফজর একটা দোয়া আছে অর্থ হচ্ছে রসুল নিজে দোয়া করতেন তো উমর রসুলের কথার বাইরে যাবে এটা বিশ্বাস করার মত কোনো যৌক্তিক কারণ নেই এটা হচ্ছে ওই সমস্ত লোকদের কথা যারা মনে করে যারা মনে করে জবরের বিশ্বাসী জবর অর্থ হলো যারা মনে করে যে আমাদের আসলে কিছু করার নেই এদের বিষয় না আপনি চাইবেন আপনার তাক লেখা আছে যে এই লোক লিজিক চাইবে এই জন্য দিলাম আর যে ব্যক্তি রিজিক চাইবে না তাকে দেওয়া হবে না এই জন্য আপনার রিজিক চাওয়াটা একটা আবাদত না দিলেও আল্লাহ যদি কোনো ধরেন দিল না তারপর আপনার এবাদত হয়ে গেছে এই জন্য রিজিক চাইবেন আল্লাহ আসা আসল আলমা না ফেয়া রিজ দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমি আলমে না ফের চাই উপকারী আলিম চাই রিজ খান উত্তম রিজিক চাই আল্লাহ তালা কোরআনে করিমে উত্তম রিজিকের ব্যাপারটা বলেছেন যে কোরআনে করিম উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাহ সালাতাম তিনি তার সন্তানদের দোয়া করেছেন ওয়ার্জুক হুম মিনাস্তামারাত তাদেরকে ফল ফলাদি রিজিক দেন যদি বলতো তার তো লেখাই হয়েছে আমি কি যেন দোয়া করবো তো তিনি দোয়া করতেন না এটা ঠিক নয় এই জন্য এই বক্তব্য কখন অমরা থেকে সঠিক নয় হয়তো কেউ উল্টা অনুবাদ করেছে এটা ঠিক দোয়া করতে হবে বলো অমরা থেকে এটা বর্ণিত আছে যে আনা আহমেল হাম্মাদ দোয়া হামাল জাবা আমি দোয়ার চিন্তা করছি আমি দোয়া কবুল হওয়ার চিন্তা আমি করি না যদি দোয়া করতে আমি পারি তো সাফা সাম্মালি যাবা সেখানে দোয়া কবুল হবে তাহলে বোঝা গেল যে যারা এই জাতীয় কথা আজ প্রচার করে বেড়াচ্ছে তারা আল্লাহকে ভয় করা উচিত না জেনে কথা বলা না জেনে কোনো বর্ণা শুদ্ধ না হইলে কোনো স্বাভাবিক নেশ বোধ করা এটা কিন্তু একটা মিথ্যা মিথ্যা রটনা মিথ্যা রটনা এর জন্য তাকে জবাব দিয়ে করতে হবে এই জন্য প্রত্যেকটি কথা আমাদের জানা জেনে শুনে সেটা বলা উচিত আল্লাহ তালা কোরান ক্যানিং বলেছেন ওলা তা হুমাইলেই সেটা কেবি আই ইন নেসাম রাবল বা সরলফুয়া দেখুল উ কান হানুমাস উলা যেই জিনিস তুমি জানো না তা প্রচার করো না এটা থামো না এটা বলতে যেও না হ্যাঁ কারণ তোমার ইন নেসাম রাবল বাস রলফুওয়া দেখুল উ লয় কান হানুমস উল তোমার সামরা তোমার কান ওল বাসার চোখ এবং তোমার অন্তর এই সবগুলি তোমাকে প্রশ্ন করা হবে কান দিয়ে কি শুনছো মুখ দিয়ে কি বলছো অন্তর দিয়ে কি তুমি ধারণ করছো এগুলি সবই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে এর অর্থ হচ্ছে যে এই জাতীয় কথা আমরা না বলি যতক্ষণ পর্যন্ত কোনো শিওর না হই কোনো ইমামের পক্ষ থেকেও না বলি কোনো সাধারণ মানুষের পক্ষ থেকেও না জেনে কথা বলা বড় গুনার কাজ না জেনে কারো কথা বড় গুনার কাজ আল্লাহর না জেনে কথা আরো বড় গুনার কাজ পাঁচটি বড় গুনার মধ্যে এটা হচ্ছে একটি যে না জেনে কথা বলা আল্লাহর না জেনে কথা হচ্ছে হারাম বলে দেয়া কিছু মানুষ আছে দেখবেন হাল্লা হারাম বলে দিচ্ছে কিছু মানুষ আছে দেখবেন যে সিরকের কথা জায়েজ করে দিচ্ছে শিরিক কুফুরি জায়েজ করে দিচ্ছে সবকিছু তাদের কাছে এটা কিছুই না এমন কিছু মানুষ আছে আকিদের কথা বলে মন খারাপ করে তারা এগুলি সে দুঃখজনক এরা কিন্তু আপনি আসছে যে না জেনে কথাবার্তা বলে আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন যে আমি কি বলে দেবো না কুল যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না এটা কিন্তু আল্লাহ তাহা জানিয়ে দিবেন যেগুলো হারাম করেছে সেগুলো আল্লাহ তো তু শিক আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে না কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা যাবে না এটা একটা অনুরূপে আল্লাহ বলেছেন আল্লাহ হিমাল না জেনে আল্লাহর কোনো কথা বলা না জেনে আল্লাহর কথা বলাটাই হচ্ছে আল্লাহর পক্ষ মানে আল্লাহর ফর মিথ্যাচার করা এবং এটার কারণে এটার কারণে তার জন্য যাহ নামক দায়িত্ব হয়ে যেতে পারে যদি কোনো আল্লাহ তারা ক্ষমা না করেন এই জন্য সাবধানে কথা বলতে হবে সোল্লাম একটা হাদিস তিনি বলেছেন যে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন কোনো কিছুকে না জেনে কথা বলার থেকে কোরআনকারী আসছে সরাসরি না জেনে কথা বলার থেকে সুতরাং না জেনে কথা আমরা না বলি জেনে কথা বলি ওমরা যেমন ব্যাপারে যেটা বর্ণিত হয়েছে আপনাদের এখানে সেটার ব্যাপারে আসলে সরাসরি কোনো সহি সনদ দিয়ে তা বর্ণিত হয়নি